টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি হুসেন জব্বার শৈবাল, তিনি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও FMS গ্রুপ। স্বাগত জানাচ্ছি আপনাকে, কেমন আছেন? Thanks for having me. Thank you. Yep. এবং আপনি আশা মানি, আমরা গল্প করি যে আমাদের স্বপ্নের বাস্তবানে যে জায়গাটি একটি বাড়ি কেনার ক্ষেত্রে, এবং আজকে আমরা তাই সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে আপনি আরেকটু সুস্পষ্টভাবে প্রক্রিয়াটি ধাপে ধাপে সেই জায়গাটি নিয়ে আলোচনা করব। আমরা একটু দর্শকদের ফোন নাম্বারটি জানিয়ে রাখতে চাই। দর্শক, আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। হুসেন জব্বার শৈবাল, এর আগেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাড়ি ক্রয়ের যে বাড়ি কেনার ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আপনি যেদিন থাকেন। তো আজকে আমরা একটু আলোচনা করতে চাই খুব গুছানোভাবে, সুশৃঙ্খলভাবে। আমরা আলোচনা করতে চাই যে আমি যখন পরিকল্পনা করলাম, একজন যখন ক্রেতা পরিকল্পনা করলো সে একটি বাড়ি কিনবে, তার সেই প্রক্রিয়াটির ধারাবাহিকভাবে একটু আলোচনা করতে চাই। তো যখন তিনি পরিকল্পনাটি করলেন, সেটি 2 বছর আগেও হতে পারে, 3 বছর আগেও হতে পারে, প্রথম কোন কাজটি হবে? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আসলে এটা অনেক সময় নতুন যে বায়ার যারা আছেন তারা আসলে প্রসেসটা আসলে জানতে চায়। বেসিক্যালি অবশ্যই দে শুড হায়ার অ্যান এজেন্ট যে তাকে বাড়ি দেখাবে। অফকোর্স, তো বাড়ি দেখানোর আগে তা সাধারণত এজেন্ট ক্যান হেল্প অর গাইড থ্রু এ মর্টগেজ ব্রোকার যে তার লিমিটটা কতখানি। লিমিট মানে, কারণ তাকে তো Every individual person has their own limit. সে কত টাকা বাড়ি সে অ্যাফোর্ড করতে পারবে, কোন এলাকায় বাড়ি কিনবে, সেই ব্যাপারগুলো মোটামুটি আগে ফিক্সড করে নিচ্ছে। আচ্ছা, তো দুটো ব্যাপার ফ্যাক্টর আছে। একটা হলো কি যে কোথায় বাড়ি কিনবে সেটার ব্যাপারটা রিয়েল এস্টেট ব্রোকার বা এজেন্ট সেটা হ্যান্ডেল করবে, আর কত টাকা অ্যাফোর্ড করতে পারছে সেই ব্যাপারটা মর্টগেজ ব্রোকার তাকে অ্যাডভাইস করবে। আমি দীর্ঘদিন ধরে কুইন্সে আছি, আমি নিশ্চয়ই যখন চাইবো যে আমি কুইন্সে একটি বাসা হোক, ব্রঙ্কসে না গিয়ে কিংবা ব্রুকলিনে না গিয়ে। তো সেই জায়গাটিতে কিভাবে অ্যাডভাইসটি আসে? তার ক্ষমতা কোন জায়গায় কতটুকু, সেই অনুযায়ী রিয়েল এস্টেট এজেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বলতে পারবে যে আপনার যদি বাজেট এই হয় আমি এর মধ্যে এই জিনিসটা দেখাতে পারবো। হি শুড নট বি শোয়িং ইউ হাউসেস যেটা আপনার বিয়ন্ড ইওর অ্যাফোর্ডেবিলিটি, ইউ ওয়েস্টিং এভরিবডিজ টাইম। তো সেই ক্ষেত্রে যখন ওয়ান্স দ্য মাইন্ড ইজ সেট যে দিস ইজ দি অ্যামাউন্ট, দ্যাটস দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট আই ক্যান গেট আ লোন ফর, এজেন্ট শুড লুক অ্যান্ড ফাইন্ড দ্য হাউস অনলি উইদিন দ্যাট রেঞ্জ। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই বলতে পারবে যে, এজেন্ট বলতে পারবে যে ওকে আপনার মর্টগেজ ব্রোকার যেহেতু বলেছে আপনি, just to give an example je apni you can only get $500,000 loan ar apnar kache eto taka down payment ache, let's say $100,000 or whatever the case may be, so within that range ami apnake ei basha gulo dekhate parbo jeta ei amount er upore. Acha, ha, so amount once it's set up, the amount once you find a house, well hopefully everything goes fine, one of the first thing that ami kichu kichu tips ami dibo. Acha, jeta amader new buyer der jonno onek kete dekha geche je কোনো কোনো কারণে হয়তো বায়ার হয়তো ভেরি কমফোর্টেবল উইথ ওয়ান অফ হিজ লয়ার, দেখা গেছে কেউ কারোর সাথে ইমিগ্রেশনে কাজ করেছিল, কারোর সাথে অন্য কোনো কারণে কাজ করেছে, হোয়াট এভার দ্য কেস মে বি। কিন্তু কিছু কিছু ব্যাপার দেখতে হবে, যেমন আপনার এই ক্ষেত্রে আপনার ইউনিট রিয়েল এস্টেট অ্যাটর্নি। আচ্ছা, অ্যাটর্নি ইজ সামওয়ান হু ইজ হু হ্যাজ দি নলেজ, নট ফর এভরি রিয়েল এস্টেট, দে হ্যাভ দি এক্সপার্টিস ফর সার্টেন থিং, তাই না? যে রিয়েল এস্টেট অ্যাটর্নি শুড অ্যাডভাইজ ইউ অর টু রেপ্রেজেন্ট ইউ। অনেক সময় অনেকে দেখা গেছে, ইউজুয়ালি আমি রেকমেন্ড করব যদি তার এজেন্ট বা ব্রোকার
যদি রেকমেন্ড করে কাউকে, হি শুড লিসেন। আচ্ছা, তার কথা শোনা, তার কথা লিসেন এই জন্যই করা উচিত যে আসলে এজেন্ট বা ব্রোকার রিয়েল এস্টেটের, দে ডোন্ট মেক এনি মানি ফ্রম দ্য রিয়েল ফ্রম দ্য লয়ার, দে জাস্ট অ্যাডভাইস, ইট মেক্স ইট লট মোর স্মুদার। এই যে অনেক সময় মানুষ রিয়েলাইজ করে না, কারণ আমি রিয়েল এস্টেট পার্সন ক্যান হেল্প কোঅর্ডিনেট উইথ অল দ্য পার্টিস, যেটা আমি আপনাকে একটু পরে এক্সপ্লেন করবো হাউ দ্য প্রসেস ওয়ার্কস। তো সেই ক্ষেত্রে যদি রিয়েল এস্টেট, আই মিন যদি অ্যাটর্নি, যদি সামওয়ান, যদি এজেন্টের সাথে যদি পরিচিত থাকে, ইট জাস্ট মেক্স দ্য লাইফ ইজিয়ার। কারণ অনেক সময় দেখা গেল যে একটা সামান্য একটা করেসপন্ডেন্সের দরকার হচ্ছে, অ্যাটর্নিকে পাচ্ছে না, অ্যাটর্নির কাছে মেসেজ দিয়েছে, হি ডাজন্ট ফিল কমফোর্টেবল। যদি আপনি যদি কাউকে চিনেন, ইউ ক্যান অলওয়েজ মেক এ ফোন কল এন্ড সে প্লিজ আই নিড টু গেট দিস ডান রাইট নাও। আরেকটি প্রশ্ন হোসেন জাফর সোহেবাল, আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আপনি যখন বারবার এজেন্টের প্রসঙ্গে এসেছেন, আমরা যখন নিউ বায়ার হই, যখন নতুন একটি বাড়ি কিনবো, আমার আশেপাশে অনেক এজেন্ট আছেন, তো আমি সেক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে, এজেন্ট সিলেকশনের ক্ষেত্রে কোন বিষয়টি মাথায় থাকতে হবে, নাকি এটি ব্যক্তিগত একদম পরিচয়, সেই জায়গা ব্যক্তিগত পরিচয় অবশ্যই থাকতে পারে, দ্যাটস ডেফিনেটলি। সাধারণত এভরি এজেন্ট হ্যাজ সার্টেন স্পেশালিটি ইন সার্টেন এরিয়া। আচ্ছা, এই ব্যাপারটা আমি সবসময় বলবো যে এটা একটু মাথায় রাখার জন্য। যেমন মনে করেন যে ভদ্রলোক কাজ করছেন মোস্টলি ইন ব্রঙ্কস এরিয়া, আই মিন হি, নট দ্যাট হি ক্যানট ডু, তাকে যদি বলা হয় যে ভাই আমার এই লং আইল্যান্ড একটা বাসা কিনবো, তার জন্য এটা কনভিনিয়েন্ট না, এবং এটা তার তার এলাকা ভিত্তিক যে একটা নলেজ থাকে, সেক্ষেত্রে আমি, মাই সাজেশন ইজ অলওয়েজ লুক ফর এ পারসন যে সেই এরিয়াতে সে বিজনেস করে। বাহ, খুব সুন্দর একটি টিপস পাওয়া গেল যে আমরা যখন এজেন্টই নির্বাচন করব, শুরুতেই তো আমাকে এজেন্টের কাছে যেতে হবে, আমি যে লোকেশনে বাসাটি চাচ্ছি সেখানকার সম্পর্কে যার জ্ঞান আছে, যিনি কাজ করছেন, তাকে আমরা বেছে নিব। আপনি আরেকটি বললেন যে আমার প্রথম ধাপে যেমন এজেন্টের কাছে যেতে হবে, সেই সাথে মর্গেজ, যেটি আমার ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে যার সহায়তা নিব, সেক্ষেত্রে জানতে চাই এটি নির্ভর করে যে আমি কত লোন পাবো, সেটি কিসের উপরে নির্ভর করে? ওই তখন যখন মর্গেজ ব্রোকারকে কল দিচ্ছেন, লেটস সে বাসা দেখতে গেলেও একটা প্রি অ্যাপ্রুভাল লাগে, মোস্ট অফ দ্য টাইম দে রিকোয়ার এ প্রি অ্যাপ্রুভাল। তো প্রি অ্যাপ্রুভাল যখন চাইতে গেলে মর্গেজ ব্রোকার উইল অ্যাস্ক এ সিরিজ অফ কোয়েশ্চেন্স, উইচ ইজ আপনার ইনকাম কত, আপনার কত টাকা আপনার সেভিংস আছে, কত টাকা ডাউন পেমেন্ট দেওয়ার ইচ্ছা আছে, অল দ্যাট। সো বেসড অন অল দি ইনফরমেশন সে তখন একটা ক্যালকুলেট করে বলতে পারবে, হ্যাঁ কী ধরনের লোন সে করবে সেটাও একটা ফ্যাক্টর আছে, বলতে পারবে যে বেসড অন অল দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন উই ক্যান প্রি অ্যাপ্রুভ ইউ উইথ সার্টেন অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, সেটা মর্গেজ ব্রোকারের, দ্যাটস দেয়ার জব, ওই অ্যামাউন্ট থেকে ফলো করে হি হ্যাজ টু গো স্টার্ট লুকিং ফর এ জব, আই মিন ফর এ হাউস। তার পরের ধাপটি কি হবে? পরের ধাপটা তো খুব মজার ব্যাপার, সেটা হলো কি যে দ্য ফার্স্ট থিং হোয়াট হ্যাপেন্স ইজ ওয়ান্স ইউ লাইক দ্য প্রপার্টি, যে বললেন যে না এই বাসাটা আমার পছন্দ হয়েছে, আই লাইক টু মেক এন অফার। আচ্ছা, সেইখান থেকে ক্লোজিং পর্যন্ত একটা রিয়েল এস্টেট এজেন্ট অর এ ব্রোকার ওয়াক ইউ থ্রু অল দ্য ওয়ে, কোঅর্ডিনেট, হি ইজ দ্য পারসন who actually coordinate with every bit of person, including the mortgage person, the lawyer, the title company, in order to coordinate with everybody to schedule for a closing. If there is any issues, there are sometimes a lot of issues that comes in between the buyers and sellers, he try to coordinate with both parties and try to mitigate the thing until get to the closing. Where usually an experienced agent or broker, usually what they do is they will make a smooth ending, which is, I should say, the closing, the buy-sell process. It's really his expertise comes into play. She jane eta ki kore smoothly coordinate kore kaajta korte hoy, karon ei majhe onek gulo step thake, dekha jay je এ একটা জিনিস খুঁজছে তো আরেকজনের কাছে খুঁজছে, এ দে পয়েন্টিং ফিঙ্গার টু দে, ও হি ইজ নট প্রোভাইডিং দ্য ইনফরমেশন, আই এম স্টিল ওয়েটিং, অল দ্যাট ডিফারেন্ট পার্টিস দ্যাট দে কনস্ট্যান্টলি ওয়ার্কিং টুগেদার, বাট দের ইজ সামওয়ান নিডস টু বি ইন দ্য মিডল হু ট্রাই টু মিটিগেট উইথ এভরিবডি, অ্যান্ড দ্যাটস দ্য রিয়েল এস্টেট এজেন্ট। তো সেই জায়গাটিতে আরেকটু বিস্তারিত ভাবে জানতে চাই, আপনি খুব সংক্ষেপে একদম বাড়ি কেনা পর্যন্ত ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি জানতে চাই যে এজেন্টকে যখন দায়িত্ব দিলাম, আমার মনে হলো যে এই লোকেশনে যে বাসাটি তিনি দেখিয়েছেন আমার পছন্দ হয়েছে, তো সেই জায়গাটিতে নতুন যারা ভায়ার, মানে যারা আমরা কিনতে চাই, তো সেক্ষেত্রে এজেন্টের উপরে কি 100% সমস্ত কিছু নির্ভরশীলতা আপনি এটি পছন্দ করেন, নাকি আমি যেহেতু কিনবো আমারও সেখানে অন্তর্ভুক্তির বিষয়টি আছে, ইনভলভমেন্টের জায়গাটি আছে?
I'm sorry to cut you off. Huh. Absolutely. আপনার তো সম্পূর্ণ ওপিনিয়ন থাকবে in every step of the way. It's just real estate agent or they are not making decision. They are guiding you. আচ্ছা. Yeah, they are guiding you because most of the time the buyer will ask, "Bhai, what's next? What's next?" He or she is trying to guide you through the process. He's not making any decisions. He's not the decision maker. He's not. All he's doing is guiding, and that guiding process is really important for anybody who is brand new, who doesn't know what's next. Of course, a licensed person should guide you in a proper manner. That's what he's licensed for. For example, it starts with the first thing that apni jokhon ekta bari pochondo korlen, to the first thing comes in is the offer. Ekta bari hoto dekha gelo je market e ache $600,000. এখন এজেন্ট সে বাজার মূল্য যাচাই করার উপায়টি কি? বল, প্রথম কথা হলো কি যে বাজারে যেটা অলরেডি মার্কেটে আছে সেটা অলরেডি সেলার বা তার এজেন্ট অলরেডি দে ডিড দ্য মার্কেট রিসার্চ, এবং তারা সাধারণত চেষ্টা করবে যে কোনো সেলার অথবা সেলারের এজেন্ট টু মার্কেট এনি হাউস উইদিন দ্য আই উড সে অ্যাবাউট acceptable amount. কারণ যদি অ্যামাউন্ট যদি টু হাই হয় তাহলে সেল হবে না, টু লো হলে তো ইটস না গোনা ওয়ার্ক, বিকজ টু হলে তো ইউ আর নট ডুইং দ্য রাইট থিং ফর দ্য সেলার। তো যখন একটা বাড়ি আপনিও বায়ার হিসেবে চিন্তা করলেন যে আপনার বাজেটের মধ্যে এই বাড়িটা আমার পছন্দ হয়েছে, সো লেটস সে ইটস অন দ্য মার্কেট ফর $600,000, আপনি হয়তো ইউ ক্যান গাইড, ইউ ক্যান হেল্প ইউর বায়ার যে ঠিক আছে এই বাড়িটা $600,000। এখন বায়ার ক্যান গিভ হিজ ওপিনিয়ন অর হার ওপিনিয়ন যে আমি এই বাড়িটা ম্যাক্সিমাম হয়তো বা 575 হলে মেবি আই ক্যান মেক অ্যান অফার, হুইচ ইজ হিজ ওপিনিয়ন, অ্যান্ড মি অ্যাজ অ্যান এজেন্ট আম গোনা হেল্প দ্য পার্সন গাইডিং টু গেট থ্রু দ্য প্রসেস। সো দ্য ফার্স্ট থিং হোয়াট আই ডু ইজ আই মেক অ্যান অফার, সো 575 টু দ্য সেলার। সো এই প্রসেসটা আবার হ্যাজ টু গো থ্রু বিটুইন দ্য এজেন্টস, ফ্রম দ্য সেলার্স buyer's agent to the seller's agent. Between the brokers, we do negotiation. So negotiation process goes through paperwork. So tokhon hoyto they will require further thing. They might ask you for financial information, which they have the right to do, because the seller wants to know how strong you are financially. That's an obvious, they can ask that question. So jokhon when you make an offer, এখানে দুটো প্রসেস আছে। একটা হলো কি যে একটা বাড়ি আমি কিনবো, আমি ডিসিশন করেছি এই $600,000 বাড়ি আমি 10% ডাউন দিয়ে বাড়ি কিনবো, 10% ডাউন ইজ $60,000। সো দ্যাটস ওয়ান থিং, অ্যান্ড দ্যার ইজ আনাদার থিং দ্যাট গোজ ইন টু প্লে, যে একটা বাড়ি আমি যখন কন্ট্রাক্টে যাচ্ছি, ফার্স্ট থিং হচ্ছে কি ইটস কল গুড ফেথ ডিপোজিট। গুড ফেথ ডিপোজিট যে কোনো একটা ওই যে বলেন একটা বায়না করে, ঠিক ওইরকমই প্রসেসটা, যে আমি এই বাড়িটা কিনবো বলে আমি কন্ট্রাক্ট আমি তোমাদেরকে অফার দিলাম। ফার্স্ট অফ অল লেটস সে বাড়িটা 575 বা 600,000 এ সেটেল হয়েছে, যেই টাইমে বায়ার অ্যান্ড সেলার বোথ অ্যাগ্রিড। যখন ওয়েন দে অ্যাগ্রিড, ফার্স্ট থিং দে অ্যাস্ক, যেমন আমরা এজেন্ট বা ব্রোকার উইল গাইড ইউ যে ওকে উই হ্যাভ টু সেন্ড সাম ইনফরমেশন, যে আপনি এই বাড়িটা যে কিনতে চাচ্ছেন হাউ মাচ মানি ইউ পুটিং ইন দ্য কন্ট্রাক্ট, not the down payment. Acha. Down payment, let's say 10% dicche, kintu contract-e jokhon jabo, they want something in a check. Mane apnar sathe je ami binding korchi. Lendener je ba binding korar bishoye. What's the good faith, right? So, dekha gelo je ami bollam je thik ache, ami generally they probably might ask for 5% down payment upon signing the contract. So, dekha gelo je $30,000 chacche. We can say, buyer might say, okay, I just want to write a $20,000 check. Nothing wrong with that. So, she do the $20,000 bole. So, what we do is we make an offer saying, okay, my client wants to buy this house for 10% down. So, 90% she finance korbe. Ar ami ekhon contract e jacchi. আমি $20,000 চেক দিয়ে আমরা কন্ট্রাক্টে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমরা প্রপোজ করছি। এই প্রপোজালটা আমরা পাঠাই। তো এটা পাঠানোর সময় এটা যখন সেলার যখন when they agree to the term, তখন সেলার আমাকে বা সেলার এজেন্ট আমাকে ফার্স্ট থিং দে গান অ্যাস্ক, গিভ মি দ্য বায়ার্স অ্যাটর্নিজ ইনফরমেশন।
হ্যাঁ, এই জায়গাটিতেই আসতাম যে আপনি বারবার বলছিলেন যে রিয়েল এস্টেটের অ্যাটর্নি যিনি কাজ করেন সেরকম একজনকে পছন্দ করা উচিত। অ্যাটর্নির ভূমিকাটি এক্ষেত্রে জানতে চাই যে এগ্রিমেন্ট ঠিক আছে, যারা আইন জানেন তারা এগ্রিমেন্ট তৈরি করে ফেলতে পারেন, কেন রিয়েল এস্টেটে অ্যাটর্নি এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যাদের অভিজ্ঞতা আছে এই বিষয়ে? প্রথম কথা হলো যে এই পুরো ব্যাপারটাই তো ইটস এ লিগাল ম্যাটার, যে বাইং অ্যান্ড সেলিং দেয়ার আর সার্টেন থিংস দ্যাট সেলার্স অ্যাটর্নি হ্যাজ সাম রেসপন্সিবিলিটি, বায়ার অ্যাটর্নি হ্যাজ ডিফারেন্ট রেসপন্সিবিলিটি, বাট দে বোথ আর ওয়ার্কিং রিপ্রেজেন্টিং বায়ার অর সেলার, দে হ্যাভ দেয়ার ওন ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। সো লেটস টক অ্যাবাউট দ্য বায়ার্স অ্যাটর্নি থেকে। সো বায়ার্স অ্যাটর্নি হোয়াট সেলার অ্যাটর্নি হোয়াট অল হি ডাজ ইনিশিয়ালি, অল হি ডাজ ইজ হি প্রিপেয়ার দ্য কন্ট্রাক্ট। Acha. Seller's attorney prepare the contract based on the condition that we talked about between buyer and seller, between agents amra jeglo we agreed upon, we draft amra basically we give it to the attorney and say, well, this is what both party agreed upon. So we initial draft ora orokom korbe je, okay, well, the contract is you agreed to buy for $600,000, you're giving $20,000 right now, which is you have to give me a check for $20,000 right now. That check goes to attorney's escrow account. It doesn't go to seller. The money, no one is touching the money. It sits there in seller's attorney's escrow account as deposit, basically. It's refundable. If things doesn't go work out, it has the money has to go back. Shekhano kichu condition ache, which we'll tell you later. So, byapar hoyeche ki je once the contract is out, the contract is ready, contract tori kore buyer's attorney kache patacche, ejoni tokhon bolche je all they're asking is buyer's attorney's information, karon seller je attorney contract check prepare korlo kothay pathabe, pathabe buyer's attorney kache, she karone she jaygatite bhalo ekjon attorney dorkar, karon shop rules terms ভালো করে পড়ার জন্য। আরেকটি বিষয় হোসেন জাফর শৈবালা, আমরা বাড়ি কেনার সময় যখন পছন্দ করি অনেকগুলো বিষয় আছে জড়িয়ে, যে আমরা অনেক সময় খুব সুন্দর একটি তৈরি বাড়ি পাই, অনেক সময় ভাবি যে না এটি তৈরি করা না, কিন্তু এটির মূল্য যেহেতু কম আমি যদি সেই জায়গাটিতে কিছু ইনভেস্ট করি এটি আমার জন্য লাভবান হবে, সেই জায়গাটিতে আপনার কি ডিসিশন থাকে যে আমরা যখন বাড়িগুলো দেখি, কারণ বাইরে থেকে অনেক সময় অনেক কিছু দেখা যায় ভিতরেরও বিষয় টিষয় আছে, সেই বিষয়ে কি পরামর্শ? একটা বিষয় শুধু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে দেয়ার টাইটেল ইস্যুস। একটা বাড়িতে সামটাইম আপনি হয়তো আপাত দৃষ্টিতে বুঝবেন না যে হয়তো ইন্টারনালি দে হ্যাভ এক্সকিউজ মি কোনো প্রবলেম আছে। হ্যাঁ, ইউজুয়ালি দ্যাটস দ্য অ্যাটর্নিজ জব। অ্যাটর্নিজ জব ইজ টু গো থ্রু দ্য টাইটেল ইস্যুস, ইফ দেয়ার ইজ এনি টাইটেল ইস্যুস এটা অটোমেটিক্যালি ওই টাইটেল রিপোর্টটা আসলে সেটা ইট গোজ ব্যাক টু দ্য সেলার, যে ইউ হ্যাভ টু ক্লিয়ার অল দ্য টাইটেলস। আমরা এই জায়গাটিতে আসি, একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আলোচনা করব যে বাড়ি কেনার ভিতরে ইন্টারনাল এবং বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7188776556, লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে হোসেন জাফর শৈবাল আছেন, তিনি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এফএমএস গ্রুপ। আমরা কথা বলছিলাম বাড়ি কেনার যে জায়গাটিতে, আমরা বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম সেটি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অনেক সময় একটি বাড়ি দেখে আমরা যারা বায়ার আমরা কিনি, আমরা সাধারণত বাইরের দিকটি দেখে থাকি, ভেতরে যে জায়গাগুলো খুঁটিনাটি বিষয়গুলো অনেক কিছু দেখার আছে বোঝার আছে, সেই সাথে দামেরও কিন্তু হেরফের করে যে কোন বাড়িটি একদম তৈরি করা আমাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আবার কোন বাড়িটিতে আমাকে ইনভেস্ট করতে হচ্ছে তৈরি করার জন্য, তো সেই জায়গাটি থেকে আপনি তথ্য দিচ্ছিলেন। আচ্ছা, ও হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে কি যে ফার্স্ট থিং হচ্ছে কি যে ওই যে আমরা বললাম যে কোনো টাইটেল ইস্যুর ব্যাপার যদি থাকে সেটা তো সম্পূর্ণ লয়ারের ব্যাপার, লয়ার উইল হ্যান্ডেল দ্যাট, দ্যাটস নট আ প্রবলেম। কিন্তু এই বাসা মানে কন্ডিশনের উপরে বাড়ির দাম এবং সেটা কেনা উচিত বা না উচিত এই ব্যাপারে একটা ব্যাপার কিন্তু খুব সিনসিয়ারলি এভরি বায়ার হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু কোনো দের ইজ নো রাইট অ্যান্সার টু দিস কোয়েশ্চনস, কারণ প্রতিটি ইন্ডিভিজুয়াল ইট ম্যাটার্স টু সামওয়ান। যেমন মনে করেন আমি দেখেছি আমার অনেক বন্ধু বা আমার ক্লায়েন্ট আছে যে একটা সামান্য লাইটের হোল্ডার দিয়ে মানে লাইট লাগাতেও হি ফিলস মানে হি জাস্ট ডাজন্ট ডু ইট। আচ্ছা, মানে ইটস জাস্ট এভরিবডি হ্যাজ এ ডিফারেন্ট টাইপ, অ্যান্ড সাম পিপল জাস্ট উড লাভ টু জাস্ট মানে ওই যে আপনার দেখা গেল যে হোম ডিপোতে যাচ্ছে কাজ করতেছে স্ক্রু লাগাচ্ছে, দে জাস্ট লাভ ডুইং ওয়ার্ক। তো
কিছু এভরি ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট, তো কেউ কেউ আছে যে হেডেক চায় না, এমনও আছে যে মানুষজন বলে যে না আমি বাড়ি কিনবো না, আমি অ্যাপার্টমেন্ট কিনতে চাই, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দ্য হেডেক, আই ডোন্ট ওয়ান্ট টু শাফল দ্য স্নো। তো এই বিষয়টা ব্যাপারে একটা কথা অবশ্যই স্মরণ রাখতে হবে যে আপনি কোন টাইপ, এটা আপনাকে কিন্তু খুব ভালো করে আপনাদের নিজেদের মধ্যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কারণ বাড়ি কিনতে গেলে যদি আপনার বাড়ির মধ্যে যদি ইফ দের ইজ প্রবলেম, শুধু বলবো না যে ইফ দ্য হাউস নিডস আ রেনোভেশন, ডেফিনেটলি আপনি একটা রেনোভেশন করে একটা বাসা কিনলে অবশ্যই যদি আপনার এনার্জি থাকে, আপনার নট অনলি এনার্জি, বোঝাপড়া, নিড টু হ্যাভ দ্য প্যাশন ফর দিস, ডুইং দিস, আপনার ভালো লাগবে, আপনার হয়তো একটা কাজ শুনে নিজের মনের মতো করলেন, নিজের মনের মতো রং করলেন, কাজ করলেন, ভালো লাগবে। হাউএভার সেই ভালো লাগারটা কতখানি আপনার জন্যে আপ টু টলারেন্স, সেটা আপনাকে কিন্তু অনেক সময় দেখেছি পিপল রিগ্রেট অ্যান্ড পিপল অ্যাপ্রিসিয়েট, আইভ সিন বোথ সাইড। নির্ভর করে আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। হ্যাঁ, দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? জি রানা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। আমি রিসেন্টলি একটা বাড়ি সাইন করছি, কন্ট্রাক্ট সাইন করছি, বাইন্ডিং কন্ট্রাক্ট 10,000 টাকা দাম মানে দিয়ে। আফটার সাইনিং দ্য কন্ট্রাক্ট দ্য হাউস ওনার বলতেছে যে ওর হাজবেন্ডের নাকি ক্যান্সার ধরা পড়ছে, সুশি এখন আর বাড়িতে বিক্রি করতে চায় না। আচ্ছা, তো এখন আমি খুব একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি, মানে বাসাটা খুব লাইক করছে, আমি 6 মাস ধরে বাসা করছিলাম। জি, তো এর মধ্যে সে আমাকে মানে কথা খাই হওয়ার এক সপ্তাহ পরে আর কি বলতেছে, মহিলা সাইন করার পর বলতেছে তার হাজবেন্ডের ক্যান্সার ধরা পড়ছে, সে এখন মুভ করবে না। ব্যাপার হচ্ছে কি যে যখন দুটো পার্টি যখন সাইন করে, বায়ার এন্ড সেলার, ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট, উনি যদি বাসা কিনে যেহেতু সে অলরেডি ডাউন পেমেন্ট দিয়েছে এন্ড দে অ্যাকসেপ্টেড দ্য ওই যে গুড ফেথ যে মানিটা, ইভেন দো তার যে হোয়াটএভার দ্য রিজন তারা যেটা বলছে, এটা এটা হতে পারে এটা মানবিক কারণ, কিন্তু আইনতভাবে কিন্তু ওনার দে হ্যাভ টু সেল দ্য হাউস। আচ্ছা, কারণ দ্যাটস এ কন্ট্রাক্ট, দ্যাটস এ বাইন্ডিং কন্ট্রাক্ট, যে ইফ উই অ্যাগ্রিড সার্টেন অ্যামাউন্ট অফ মানি, তুমি যদি আমাকে অমুক ডেটের মধ্যে যদি ইফ ইউ উইলিং অ্যান্ড এবল টু গিভ মি দ্য মানি, আই হ্যাভ টু সেল ইউ দ্য হাউস। সো আইনতভাবে সে যদি, উনি যদি খুব ডেসপারেট থাকেন, অবশ্যই হি হ্যাজ এভরি রাইট, যেটা বলছে তার লয়ার, মেবি হি হ্যাজ টু ফাইট, ইভেন হি হ্যাজ টু গো থ্রু সুইং দ্য সেলার, দ্যাট মাইট গো থ্রু, বাট যদি ডেসপার থাকে হি উইল ডেফিনেটলি গেট দ্য হাউস। আর সেলারের ব্যাপারটা এটা তো বললাম, এটা মানবিক ব্যাপার, কিন্তু সেলার কিন্তু হ্যাজ নো লিগাল রাইট টু ক্যান্সেল দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, যখন একদম দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে সাইন করে ফেলছেন সেই জায়গাটি থেকে, তবে মানবিক বিষয়ও আছে যে অনেক সময় আমরা সেটা উনি ডিসিশন নেবেন, উনি ডিসিশন নেবেন। এখন যদি তার ব্যাপার, সে যদি মনে করে যে না রিগার্ডলেস দিস ইজ দ্য হাউস, আমারও তো একটা ব্যাপার যে আই মেড মাই প্রিপারেশন ফর সামথিং, সো ওয়াই উড আই লুজ। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে যেটা সেটা সবকিছু, আবার অনেক সময় দেখা গেছে কিন্তু জানেন, পিপল ডু মেক এক্সকিউজ নট টু সেল দ্য হাউস, so I don't necessarily have to trust anybody, my contract is my contract, you're supposed to send me whatever, I mean that's totally from the other side of the party, je seller ki bepar, I mean I've seen it, people make excuse Achha, something and say because he or she may have found another a good better, client yeah it happens in the it happened in the past too. আচ্ছা, সেটি হয়ে থাকে, মানে অনেক ধরনের ঘটনাই আছে, পক্ষে বিপক্ষে অনেক কিছুই আছে। আমরা আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে, আচ্ছা কেটে গেছে, আমরা কথা বলছিলাম যে জায়গাটিতে ইন্টারনাল এবং বাইরের যে জায়গাটিতে, আপনি বলছিলেন যে ধৈর্য থাকতে হবে, বোঝাপড়ার জায়গাটি থাকতে হবে, যদি আমরা বাসার ভেতরে আমি কতটুকু, তারপরে কোন কোন বিষয়টি একদম মাস্ট বি দেখে নিতেই হবে, আমি হয়তো আমার ভেতরে ডিজাইন কালার সেই জায়গাটিতে চেঞ্জ করব, সেটি ডিফারেন্ট কেস, বাট একটি জায়গায় পানি গ্যাস লাইন টাইন অনেক কিছু বিষয় আছে, তো আমি একটি বাড়ি কেনার সময় এই জায়গাটি দেখে নেওয়ার জন্য একজন তো নিশ্চয়ই অভিজ্ঞ একজন কাউকে নিতে হবে যিনি টেস্ট করবেন, তো সেই জায়গাটি থেকে একটু যদি পরামর্শ দিতেন। ওয়ান অফ দ্য ফার্স্ট থিং দ্যাট হ্যাপেন্স, আপনি যখন কন্ট্রাক্টে গেছেন, ইউজুয়ালি হ্যাভ অ্যাবাউট 3-4 ডেজ টু সাইন দ্য কন্ট্রাক্ট। হ্যাঁ, মানে মানে 3-4 দিন আছে কি কি কারণে, যে ওয়াইল ইউ আর স্টিল ওয়েটিং টু গেট এন ইন্সপেকশন, দ্যাটস আনাদার থিং দ্যাট আই উড স্ট্রংলি রেকমেন্ড, যে আপনি গেট এন আপনি একজন ইন্সপেকশন ইঞ্জিনিয়ার আপনি যে বাড়ি যারা ইন্সপেকশন করে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে,
তাদেরকে আপনি হায়ার করেন? ইউজুয়ালি ইট কস্ট অনলি অ্যাবাউট $400 অর সামটাইমস $500 ডিপেন্ডিং অন অন কেস টু কেস, ওয়ান ফ্যামিলি টু ফ্যামিলি হাউস, ইট ভ্যারিজ এ লিটল বিট. কিন্তু দ্যাট পারসন ইউজুয়ালি দে আর ভেরি প্রম্পট, ওয়ান্স ইউ কল দেম তারা দেখা যাবে যে উইদিন নেক্সট ডে দে উইল কাম ডাউন, তারা আসবে এবং এসে পুরো বাড়িটা তারা ইন্সপেকশন করে তাকে একটা ফুল রিপোর্ট দিবে. এটা এই ইনভেস্টমেন্টটা ইজ স্ট্রংলি রেকমেন্ডেড টু এভরি পারসন হু ওয়ান্টস টু বাই. এখানে ব্যাপারটা হয়েছে কি যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কিন্তু ওপিনিয়ন, সে কিন্তু তার ওপিনিয়ন দিচ্ছে অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য হাউস. আচ্ছা, সে কিন্তু বলছে না যে ভাই এই বাসাটা কিনেন না বা কিনবেন বা এই বাসাটা, মানে জাস্ট তার ওপিনিয়নটি দিচ্ছে. তার ওপিনিয়ন হচ্ছে যে আমি এই বিল্ডিংটার কি কি আছে কি না আছে, হোয়াটস দ্য টোটাল ওভারভিউ অফ দ্য হাউস. এটা আপনার এই $500 বা $400 আপনার ইনভেস্ট করে আপনি পুরো রিপোর্টটা নিয়ে নিন. সো নাও সেটি দরকার. হ্যাঁ, অ্যাবসলুটলি. নাও ইউ হ্যাভ আ ফুল রিপোর্ট হোয়েদার আপনার এটা, অনেকে মনে করে যে খামাকে পয়সাটা নষ্ট করবো. নো নো, ইউ নেভার ওয়েস্ট দ্যাট মানি. ইভেন আপনাকে সে বলে দিচ্ছে যে তোমার ইলেকট্রিক্যাল প্যানেল এটা 10 বছর বয়স, তোমার রুফের বয়স বা 10 ইয়ার্স, সে রেকমেন্ড করবে যে মেবি 5 ইয়ার্স ডাউন দ্য রোড ইউ নিড টু রিপ্লেস দিস, 5 ইয়ার্স ডাউন দ্য রোড ইউ নিড টু রিপ্লেস দিস, অর দিস ইজ ওয়ার্কিং গুড, দিস ইজ নট ওয়ার্কিং গুড, দে মে বি এ ওয়াটার ড্যামেজ, দে মে বি এ থার্মাইট. থার্মাইট হচ্ছে ঘুণ পোকা. আপনি খোলা চোখে আপনি কখনোই দেখতে পাবেন না. দেখা যায় যে বেসমেন্ট থেকে, হ্যাঁ দেখা যায় যে যদি কোনো ঘুণ পোকা যদি থাকে. দিস ইজ ওয়ান অফ থিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনি সেলার হ্যাজ টু গিভ ইউ আ ফুল আপনার গ্যারান্টি দ্যাট হাউস ইজ আপনার ফ্রি অফ টার্মাইট. তো টার্মাইটের যদি কোনো লক্ষণ যদি থাকে, যদি কোনো রকম যদি কিছু থাকে, তো হি উইল গিভ ইউ ফুল রিপোর্ট সে জায়গাটিতে ফুল রূপে. আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, একজন আছেন অনেকক্ষণ অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন, কথা বলতে হবে. জি, নামটি বলে. ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করুন ভাইয়া. আমার নাম ফিরোজাকলিন, আমি জামাইকা থেকে বলতেছি, সাতপুরের. আচ্ছা, জামাইকা থেকে বলছি. প্রশ্নটি বলেন. আমার প্রশ্নটা হচ্ছে, আমার ছেলে উত্তরটা তো অনেক বিশদ. এটা তো একবারে তো ইফ ইউ গো থ্রু দ্য হোল প্রসেস তাহলে এটা মনে হয় অ্যান্সার দেওয়া যাবে. ফার্স্ট থিং ইজ অফকোর্স আমি জানি না উনি কোন স্টেজে আছেন, বাট আই ডোন্ট নো ওয়্যার টু বিগিন এন্ড ওয়্যার টু স্টার্ট. আমি মনে হয় উনি যদি আমাদের পুরো প্রোগ্রামটা যদি দেখে নেন. হ্যাঁ, ফেসবুকে আছে একদম. আমরা কিন্তু শুরু থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে নতুন বায়ার হলে কোন কোন বিষয়, তারপরে আপনি যদি খুব সংক্ষেপে একটু ছোট করে ওনাকে দিয়ে দেন, উনি হয়তো বসে আছেন. ঠিক আছে ভাই, ব্যাপার হচ্ছে কি যে আপনি যে বাড়িটা যে কিনবেন এটার প্রথম কাজ হচ্ছে কি যে মেক শিওর ইউ হায়ার এন রিয়েল এস্টেট এজেন্ট যে আপনাকে বাড়ি খুঁজে দিবে. এবং তারপরে আপনি যে কাজটা করবেন যে মেক শিওর ইউ হ্যাভ আপনি জেনে নেবেন আপনার কত টাকা আপনি অ্যাফোর্ড করতে পারছেন, আপনার প্রি অ্যাপ্রুভাল অ্যামাউন্টটা কত আপনার, উইচ ইজ ইউ নিড আ ব্যাঙ্ক অথবা রিয়েল এস্টেট আই মিন মর্টগেজ ব্রোকার আপনাকে জানিয়ে দিবে. এবং ওয়ান্স ইউ ফাইন্ড দ্য হাউস সেখান থেকে শুরু করতে হবে আপনাকে. ফার্স্ট থিং হচ্ছে কি যে আপনি একজন অ্যাটর্নি হায়ার করবেন. আপনি যদি কাউকে না চিনেন, প্লিজ অ্যাস্ক ইয়োর রিয়েল এস্টেট এজেন্ট অর ব্রোকার টু রেকমেন্ড অর রেফার ইউ সামওয়ান. সে হয়তো ভালো করেই জানবে যে এই জন্যই জানবে যে সে সবসময় যে লয়ারের সাথে কাজ করছে সে ডেফিনেটলি রিয়েল এস্টেট অ্যাটর্নি, যে আপনাকে গাইড করবে ফ্রম দেয়ার আনটিল দ্য ক্লোজিং. এর মাঝে অনেকগুলো প্রসেস আছে বিশদভাবে এখানে, ইটস গোনা বি ডিফিকাল্ট. তবে আপনি যদি চান আপনি ডেফিনেটলি আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই, আর আমরা আপনাকে উইল হেল্প ইউ গাইড থ্রু দ্য সব ধরনের তথ্য আপনাদের দিতে পারব. আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমরা যে জায়গাটিতে ছিলাম যে একটি রিপোর্ট খুব দরকার যে বাসাটি আমি কিনতে যাচ্ছি, কারণ আমরা বাইরে থেকে অনেক কিছু বুঝবো না, যেটি হয়তো যিনি অভিজ্ঞ এই বিষয়ে তিনি হয়তো তার রিপোর্টটি অনেক কাজে দিতে পারে. সব শেষ উপসংহারে যে স্বপ্নের এই বাড়িটি বাস্তবায়নের জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ওয়েল, ইঞ্জিনিয়ার রিপোর্ট যেটা বলছিলাম স্ট্রাকচারাল রিপোর্টটা তো এটা আছেই, এবং এই রিপোর্টটা যখন পাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সে কিন্তু অ্যাট এ গ্ল্যান্স কিন্তু বুঝে নিচ্ছে যে আমার, আমি এই বাসাটা যদি আমি ডিসিশন নেই যে আমি কিনবো, এটা এখন কোন স্টেজে আছে, ইন দ্য ফিউচার আমার কী কী বা কখন কী হতে পারে. ওয়ান অফ দ্য থিং, যেমন আজকে তো উই ক্যান গো থ্রু মোর ডিটেলস, তবে আরেকটা ব্যাপার আমি শুধু
ডেফিনেটলি আমি আমি মানে বলবো যে যে আপনাকে রিপোর্টটা যে দিবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সে যদি কোনো ওয়াটার ড্যামেজ রিলেটেড কোনো রিপোর্ট যদি থাকে, দ্যাট ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি থাকে দেন ইউ রিয়েলি হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট এগেইন, যে আপনি খুব এক্সপেন্সিভ এটা, দ্যাট ক্যান বি এনি রিজন, দ্যাট ক্যান বি মেনি রিজন। ওয়াটার ড্যামেজ যেমন মনে করেন আন্ডার নিথ থেকে যদি পানি ওঠে, ইট কুড বি এ প্রলং লং টার্ম একটা 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 প্রবলেম থাকতে পারে, যে আপনি পিপল সাফার সো মাচ, মনে করেন আপনি প্রবলেম সলভ করলেন, মনে করলেন আপনি সলভ করেছেন, অ্যান্ড ইট কামস ব্যাক এগেইন। অনেক বাড়িগুলো আছে যারা যেটা অটোমেটিকলি ভূতত্ত্বগত কারণেই হয়তো দেখা যায় যে নিচ থেকে পানি ওঠে, এই এই ব্যাপারটা একটু দেখার বিষয় আছে। এবং অনেক জায়গায় অনেক মাটি থেকে এরকম পানি ওঠে, সেটা যদি থেকে থাকে সেটা আপনাকে ভালো করে বুঝে নিতে হবে যে whether you really want to go through buying that house or that hassle, সেটা আপনাকে একমাত্র ওই ইঞ্জিনিয়ার will be able to identify for you. তার মানে হচ্ছে যে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের একজন অভিজ্ঞ মানুষের শরণাপন্ন হতেই হবে, যে আমরা যত যত অনেক কিছু বুঝি না কেন, যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছে গিয়ে সিদ্ধান্ত নিয়ে, কারণ বাড়িটি তো অনেক, এটি তো একটি ড্রেস কিনা না যে একটি কিনলাম পছন্দ হলো না আবার কিনে ফেললাম, তো অনেকেরই থাকে যে একটি বাড়ি হয়তো তার স্বপ্নের বাড়ি সেই জায়গাটিতে। হোসেন জাবর সাহেব অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে আমি শুরুতেই বলেছিলাম আপনাকে পাওয়া মানে স্বপ্ন নিয়ে আমরা আলোচনা করি, কারণ প্রবাসীদের যে জায়গাটি, যে আমাদের নিউ ইয়র্কে হয়তো আমরা স্বপ্ন দেখি একটি বাড়ি হবে কিংবা অ্যাপার্টমেন্ট হবে, প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com।